বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেতায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কি মনে পড়ে লাইনগুলো? হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই বিখ্যাত সিনেমা সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাতে লাইনগুলো বলেছিলেন ফেলুদা লালমোহন গাঙ্গুলিকে। কি মনে পড়ছে তো? কিন্তু আসল লাইনগুলোর রচয়িতা সুকুমার রায়। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই লাইনগুলো বলার উদ্দেশ্য আজকে আমাদের গল্প সুকুমার রায়ের লেখা অসি লক্ষণ পণ্ডিত। গল্প পাঠে আমি শিবাশিস, বিভিন্ন চরিত্রে নির্মাল্য। শুনতে থাকুন আজকের গল্প অসি লক্ষণ পণ্ডিত। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসে আছেন, চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাই শান্তি গিজগিজ করছে। মোটা মোটা মাইনেওয়ালা অনেক কর্মচারী রাজার সভায়, তাদের মধ্যে যে সকলেই কাজের লোক তা নয়, দু চারজন কাজ করে খেটে ঘুটে, আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। রাজা সভায় বসে আছেন, এমন সময় এক ব্যক্তি রাজসভায় প্রবেশ করে রাজার কাছে এসে বললেন, মহারাজের জয় হোক। মহারাজ, আমি অসি লক্ষণ, আমি তলোয়ারের দোষ গুণ বিচার করতে পারি মহারাজ। রাজা অমনি বললেন, কি আনন্দ, উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন, আমার রাজ্যে যত তলোয়ার আছে আপনি তার লক্ষণ বিচার করবেন। যথা আজ্ঞা মহারাজ। সেই থেকে ব্রাহ্মণ রাজসভায় রয়ে গেলেন, মোটা রকম মাইনে পাচ্ছেন আর বসে বসে সকল তলোয়ারের গুণ বিচার করছেন। তলোয়ার এনে তার হাতে দিলে তখন তিনি সেটাকে শুঁকে দেখেন এবং তার সুচিন্তিত মন্তব্য পেশ করেন রাজসভায়। এই যেমন, বাহ, হাজার টাকার দামের তলোয়ার, বাহ 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 বাহ, ভারী কঠিন কাজ, শত শত তলোয়ার ঘেঁটে ঘুঁটে দেখে তারপর সেগুলোকে শুকিয়ে শুকিয়ে চটপট তার গুণ বিচার করা। তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ। তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুঁকে দেখেন। তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে মার্ক আঁকে দেয়, তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার। পণ্ডিত মহাশয় শুঁকবার সময় সেই মার্কাটুকু দেখে নেন। যাদের উপরে তিনি খুব খুশি থাকেন, যারা তাকে টাকা পয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে, তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চেড়ে টিপে টুপে বলেন, কই দেখি। বাহ, খাসা তলোয়ার, দিব্যি তলোয়ার, দিব্যি, হাজার টাকা দামের তলোয়ার, বাহ 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 বাহ। আর যাদের উপরে তিনি একটু চটা, যারা তাকে ঘুষও দেয় না খাতিরও করে না, তাদের তলোয়ার যতই ভালো হোক না কেন তার কাছে পার পাওয়ার জো নেই। সেগুলি হাতে পড়লেই তিনি অমনি একটু শুকেই নাক সিঁটকিয়ে বাতিল করে দেন। এই যেমন সেদিন, কই কি এনেছিস দেখি। এই যে পণ্ডিত মশাই, এই দেখুন এইটা, কই দে। এটা কি অতি বিচ্ছিরি, ছি 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 ছি, এ তলোয়ার, ছে এ তলোয়ার তো নয়, যেন কাস্তে করেছে, ছে 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 ছে, দূর। এমনি করে কত ভালো ভালো কারিগর কত কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে, কিন্তু বিচারকের গুণে তার দু টাকাও দাম হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে, সে বেচারা মন প্রাণ দিয়ে এক একখানি তলোয়ার গড়ে, আর বিচারক মহাশয় দূর দূর করে সব বাতিল করে দেন।
এই রকম চলতে চলতে শেষটায় কারিকরটি গেল খেপে। একদিন সে করল কি, একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অসিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল। পণ্ডিত অত্যন্ত তাচ্ছিল্য করে বললেন, তুই আবার কি করে আনলি, কই দে দেখি। যেমনি তাতে নাক ঠেকিয়ে শুকতে গেছেন, অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই এক বিকট হাঁচি, আর সেই সঙ্গে তলোয়ারের আগায় খ্যাচ করে তার নাক কেটে দুখানা। চারিদিকে হইচই পড়ে গেল, জল আনরে কবিরাজ ডাকরে। ততক্ষণে তলোয়ার বলা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিচ টান দিয়েছে। অসিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল, একে তো কাটা নাকের যন্ত্রণা, তার উপরে সভায় বেরোলেই সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার এখন মুখখানা দেখানোই দায়, সে সভায়ও যেতে পারে না, চাকরিও করতে পারে না। তাকে দেখলেই লোকে জিজ্ঞাসা করে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। পরবর্তী গল্পগুলো শুনতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরিশেষে বলি, যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের ভক্ত, তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৈরব তান্ত্রিকের গল্পটি শুনতে। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য ধন্যবাদ জানাই ষোলোয়ানা গল্পের পক্ষ থেকে। গল্পগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্টস করে। নমস্কার।